Hello guys, welcome to my brand new vlog. Brand new. আমার হাজবেন্ড আমার জন্য চা বানিয়েছে, কারণ এই আমার হাজবেন্ড তার অসভ্য বোনকে বাড়িতে নিয়ে এসেছে। অসভ্য বোন দেখছো? এই অসভ্য বোন আমার ঘুম ভাঙায় দিছে, আমার মেয়েরও ঘুম ভাঙায় দিছে, যার জন্য ও খিচখিটা হয়ে গেছে। তোর মেয়ে যে এখানে আমাকে কামড় মারলো সেটা, তোকে যদি ঘুমাইতে দিস নাই সেটা, এটা একদম অসভ্য তৈরি হয়েছে। এই যে হাজবেন্ডের হাতের বেডটি খারাপ খারাপ পাও, আমি তো পাই ব্ল্যাকমেল করে করে। সবাই দেখো, যে আরেক সবাই দেখো, দেখো সবাই দেখো কেমন অসভ্য মেয়ে। দুইটাই অসভ্য, দুই অসভ্য মেয়ে একসাথে। এই যে 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 কেমন দে 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 কামুন একটু ধাপ কর কামুন। হ্যাঁ ওই 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 শুরু হয়ে গেছে আমাদের ঠেকুয়ার প্রিপারেশন। ঠেকুয়া মারতে বসে পড়েছে, কাজু কিশমিশ ঘি মৌরি এলাচ। পিছন থেকে না যাচ্ছ অন্ধকারে? করছি শুভমকে যে আপনারা দেখলেন, আপনারা না তোমরা তোমরা দেখলে ও শুধু মাফ করি। আমি গোল করছি, আমি ডিজাইন করছি, সব আমাকেই করতে হচ্ছে একা একা। আর এই ফোনের পিছনে যে ক্যামেরাম্যান আছে ও শুধু বসে বসে দেখছে, একটা টুকান আরে নি। এভাবে একটা মানুষ কিছু ধরে দেখে তো এইটুকু কাজ করে। আমি করবো না, আমি করতে পারি না। আরেকজন ওখানে ওইটুকু ঠেকুয়া মায়ের খিদাও পাই। আপনি কি কিছু বলতে চান দাদা এই বিষয়ে? না, মেইন কাজটাই যে কাজটাই যে আপনি করলেন, করার পর যে আপনাকে এত কথা শুনতে হচ্ছে, আপনার কিছু বক্তব্য? আমার কিছু বক্তব্য নাই। এই হচ্ছে আসল লোক, যে এত কথা, যে কথা শোনার পরেও চুপ করে রয়েছে। এই যে চোর 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 এর জন্য বর্ডারও দিছি আমরা। হ্যাঁ, আমরা বর্ডারও আবার দেওয়া হয়ে গেছে। চোর 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 যার জন্য আমরা বসেও কাজ করতে পারি না, আমাদের সরকার দাঁড়ায় বসতে হবে। ভাজার পর খাওয়াবো। আপনার ওয়াই রেডি? আমরা এখন গিলবো, এখন আমরা গিলবো। ইয়েস, টু ব্লগার্স গেলা ঠেলা কমপ্লিট করে এই লোভি কোথার থেকে সরে না, লোভি খাওয়ার যেখানে সেখানেই। এখানে আমরা চাটি পাটি আর শুরু হয়ে গেছে ভাজা ঠেকুয়া ভাজা স্টার্ট হয়ে গেছে। আরো প্রিপারেশন চলছে। এত কথা বললে না কাজ হয় না। কি সব অত বড় বড় তোর ভিডিও তো আসতেছে কিন্তু এই সব। হ্যাঁ, ডান্স করতে করতে অনেক বড় হয়ে যাচ্ছে, অত বড় করিস না। শুভম দা এতটা লম্বা যে শুভম দাকে ফ্রেমে পুরো আটাইতে গেলে কতটা দূরে যায়। 0.5 আছে কিভাবে বানানো হচ্ছে ঠেকুয়া দেখো তোমরা। ঠেকুয়া পুড়ে যাচ্ছে, দৌড়াও দৌড়াও না পড়েনি গাইস। বাঁচিয়ে নিয়েছি, বাঁচিয়ে নিয়েছে সুরঞ্জনা রাধুনি। আমি একবার এদিকে দৌড়াচ্ছি, একবার ওদিকে দৌড়াচ্ছি। বাহ, এখন তাড়াতাড়ি ভাজো, কারণ কি আমি খাবো। তোর খাওয়ার জন্য এখানে দিছি তো, ওটা ব্রহ্মা প্রসাদ, প্রসাদ হিসাবে তুই খাই না।
ভাজা হয়ে গেছে গাই, ঘিয়ে ভাজা ঠেকুয়া, আমরা কিন্তু হাই প্রোফাইল ঠেকুয়া, হাই প্রোফাইল ঠেকুয়া, এখন এটা ঠান্ডা হলেই আমি খাবো, ঘি ইম্পোর্ট ফ্রম আম্বানি, লোকাল ঘি, শিল্পী ঘি, খাওয়ার একই দয়া, বন্ধ করলাম, ফার্স্ট লট এখানে হয়ে গেছে, সেকেন্ড লট হচ্ছে, থার্ড লট এখানে রেডি, বাকি ওখানে রেডি হচ্ছে, আরেকজন ওখানে ঠেকুয়ার লোভে বসে আছে, কখন ঠেকুয়া হবে আর কখনো নিয়ে যাবে, আরেকজন ভাবছে কখন কে খাবে, তারপর আমিও একটু খাবো, মানুষ আমরা একই আছি, শুধু আড্ডার জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে, বাড়িটা আমরা এখন ওর বাড়িতে, এক বাড়িতে আমাদের বেশিক্ষণ ভাল লাগে না, আমরা বাড়ি চেঞ্জ করি, বাড়ি চেঞ্জ করি, লোক চেঞ্জ করি না, উই আর অনেস্ট ফ্রেন্ডস, সব ঠেকুয়া ঠেকুয়া ভাজা কমপ্লিট, এখন হবে ডিনার, ডিনারে যে বাইরের থেকে রুটি নিয়ে আসলাম, তরকা নিয়ে আসলাম, আর অবন্তিকার বুদ্ধিতে বাড়িতে এনে ডিম দিয়ে ডিমটা তরকাটাকে ডিম তরকা বানালাম আরও মশলা টশলা দিয়ে, এখন করবো ডিনার।